हमारे डैड ने डिसाइड किया कि वो टाउन स्क्वायर के सारे शॉप्स खरीदेंगे, उन्होंने तोड़कर एक बड़ा प्लाजा बनाया। हर चीज प्रॉफिट के बारे में नहीं हो सकती। This is business, not personal. My friends hate me. বলিউডের আপকামিং মুভি দি আর্চিস স্টার কিডসদের নিয়ে সিনেমা তৈরি করেছেন পরিচালক জোয়া আখতার। শাহরুখ কন্যা সুহানা খান, জানবীর বোন খুশি কাপুর, বচ্চন পরিবারের নাতি অগস্ত নন্দা, এই হল সিনেমার মূল আকর্ষণ। এছাড়াও দি আর্চিসের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিহির আহুজা, বেদাং রায়না, ডট এবং যুবরাজ মেন্দার। বিটাউনের এক ঝাঁক তারকাদেরকে নিয়ে এই অনবদ্য জার্নির নামই হল দি আর্চিস। স্টার কাস্টের জন্যই এই সিনেমা ঘিরে দর্শকের উন্মাদনা একটু বেশি, আর আর্চিসের ট্রেলার মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল দর্শক। অবশেষে এসে গেল সেই মহেন্দ্র ক্ষণ, মুক্তি পেল দি আর্চিসের ট্রেলার। গ্রিন পার্ক আমারি হিস্ট্রি হ্যায়, উন্হোনে তোড়কর এক বড়া প্লাজা বানায়েঙ্গে। 3 মিনিটের ট্রেলারটি এই সিনেমার প্রতি দর্শকদের উত্তেজনাকে আরও একটু উস্কে দিল সেটা বলাই বাহুল্য। মাত্র 17 বছর বয়সী কিছু স্কুল পড়ুয়াকে নিয়ে এই সিনেমার গল্প সাজিয়েছেন জোয়া। সবে মাত্র পর্তুগিজ শাসন থেকে মুক্তি পেয়েছে গোয়া। 60-এর দশকের প্রেক্ষাপটে তৈরি দি আর্চিসে উঠে আসবে আর্চি, বেটি, ভিরোনিকাদের নিখাত প্রেম, বন্ধুত্ব আর সবুজের জন্য লড়াইয়ের এক দারুণ গল্প। রিভারডেল শহরের এই স্কুল পড়ুয়ারা জীবনের সেরা সময় কাটাচ্ছে, অন্যদিকে লন্ডন থেকে সদ্য ফিরেছেন বড়লোকের মেয়ে ভিরোনিকা। সিনেমায় আর্চি অ্যান্ড্রুসের চরিত্রে অভিনয় করছেন অগস্তা। মিউজিকই তার ধ্যান জ্ঞান, যদিও সেই বিষয়ে খুব একটা শাই নেই তার পরিবারের, ভিরোনিকা না বেটি। দুজনের প্রতি আকর্ষণ রয়েছে আর্চির, বেটি আর ভিরোনিকার সঙ্গে ফ্লার্টিংয়ে মজে থাকে সে। আর্চি তুমি কার, এই বিষয়টা বোঝার আগেই গল্পে নতুন একটা মোড়। ভিরোনিকা অর্থাৎ সুহানা খান তার বড়লোক বাবা রিভারডেলের পার্ক কেটে সেখানে একটি গ্র্যান্ড হোটেল তৈরির পরিকল্পনা করছেন। এখানেই শেষ নয়, বেটির বাবার বইয়ের দোকান বন্ধের কারণও ভিরোনিকার বাবার স্বপ্নের এই প্লাজা। এর জেরেই বন্ধুত্বের ফাটল ধরে দুজনের। বাবার ভুলের জন্য ভিরোনিকাকে দোষারোপ করে তার বন্ধুরা, আর ভিরোনিকা এর প্রতিবাদ জানালে তার বাবা বোঝানোর চেষ্টা করে এটি ব্যবসা। কিন্তু হতাশ ভিরোনিকা বাবার বিরুদ্ধে চলে যায়। সে স্পষ্টভাবে জানায়, আমার বন্ধুরা তোমার জন্য আমাকে ঘৃণা করছে, এটা আমার কাছে পার্সোনাল। যে কোনো মূল্যে গ্রিন পার্ক বাঁচাতে মরিয়া হয়ে পড়ে আর্চি এবং তার বন্ধুরা। নাচ, গান, ত্রিকোণ প্রেমকে ছাপিয়ে জোয়ার গল্প সবুজ বাঁচানোর আন্দোলনকেই যেন মুখ্য করে তোলে। ট্রেলারের এমন দৃশ্যই নজর কেড়েছে সকলের। জোয়া আখতারের দি আর্চি সিনেমার ট্রেলারে একেবারে স্পষ্ট এই 7 জন স্টারকেট আগামীর সুপারস্টার। একই ঝলকে এই তারকার সন্তানরা বুঝিয়ে দিল বক্স অফিস লড়াইয়ের জন্য তারা একেবারে তৈরি। 8-9-এর দশকের প্রজন্ম শৈশবের নস্টালজিয়া ফিরে পাবেন দি আর্চিসের মাধ্যমে। আগামী 7ই ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে দি আর্চিস।